আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আব্দুল রসুল আমরা এই দুই কালামা থেকে আমরা বুঝি বা আমরা ইমান আনি এই যে আল্লাহ তাল্লাহ আমাদের একমাত্র ইলা তিনি ছাড়া আমাদের এখন নাই মজুম আল্লাহ সর্বশেষ নবী ও রাসুল এবং তিনি আমাদের নবী এবং আমরা তাকে অনুসরণ করি বা করবো ইনশাল্লাহ এটা হচ্ছে আমাদের ইমানের বিষয় এভাবে আমরা একজন বিধর্মী থেকে যারা মুসলমান হয় এই এই কালেমা পরেই কিন্তু মুসলমান হয় এই কালেমার দাওয়াতের মাধ্যমে এটাই প্রমাণিত হয় যে আল্লাহ এক তাছাড়া আর কারোর ইবাদত করব না এবং ইবাদতের পদ্ধতি সমূহ হজর মোহাম্মদ সাল্লু সাল্লাম যেভাবে শিখিয়ে গেছেন সেভাবে আমরা করব কিন্তু বাস্তবতায় কিন্তু হজরত মোহাম্মদের তরিকা আমরা সবাই জানি যে তার তরিকা মানতে হবে কিন্তু আমরা তরিকার মধ্যে বিভিন্নতা নিয়ে এসছি তলিতে কিন্তু আমাদের একটা হবি মহাদ সাল যেভাবে তরি দিচ্ছে ওই তরিকে কিন্তু আমাদের চলা উচিত কিন্তু আমরা শুধু মানে দল বিভক্ত হয়ে পড়ছি আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি বুঝতে পারবেন যেমন কাদেরিয়া মুরজিয়া মুতাজিলা জিলা তো আসেই বেরলভি দেওবন্দি মুজাদ্দিদিয়া মাইজ ভান্ডারি সারসিনা আটরসি এবং বর্তমান বাংলাদেশে হকানি পীর হিসেবে পরিচিত চর্ম আরও বিভিন্ন পীরের বিভিন্ন নাম দেয়া আছে তারা তাদের ওই পীরকে অনুসরণ করে পীর যেভাবে যে যেভাবে ব্যাখ্যা দেয় যে চিন্তা করে না যে এত প্রয়োজন নেই তরিকা একটাই সাল্লামের তরিকা এবং এসব তরিকা মোটামুটি চার চার ভাগে বিভক্ত হয়েছে যেমন আমাদের চারটে মাঝাব এর মধ্যে সীমাবদ্ধ এটা আমরা সবাই জানি এর বাইরে তো আর কোনো তরিকার কোনো প্রয়োজন ছিল বলে আমার মনে হয় না তারপরও কেন এত তরিকা হইল এখানে কনফিউশন জাগে আমি সকল মুসলমানের প্রতি আহ্বান জানাবো দয়া করে চার তরিকায় বাইরে যাবেন না চার তরিখের মধ্যেই আবার আপনার হক খুঁজে নেবেন চার তরিখের মধ্যেই আপনাদেরকে আবার আরও হক খুঁজে নেওয়ার অপশন আছে সেখানে আপনি চার তরিকায় বাইরে গেলে বাইরে কোনো তরিকা মেনটেন করলে বা ইবাদত করবেন সারা জীবনকে ধরে রাখার সম্ভাবনা খুবই বেশি প্লিজ দয়া করে চার তারিখের মধ্যেই আসুন চার তারিখের মধ্যে থেকে আপনারা আরও পারলে আমলকে সহি আমলের আপনার তৈরিগুলো দেখুন দেখে যে তরিকার যে আমল আপনার কাছে সহি মনে হয় সেই আমলটা করুন ইনশাল্লাহ আমরা সঠিক দিন পাবো সেতুল মুসলিনের পথে থাকবো ইনশাল্লাহ নতুন বা চার বাইরে যে আমরা যে তরিকে মেনটেন করবে বা যে ফলো করি বা চেষ্টা করি তাহলে দেখা যাবে যে আমাদের ভুল ভিড় সম্পন্ন খুবই বেশি যেমন ধরুন একটা সিম্পল উদাহরণ দিই জিকির জিকির বলতে আল্লাহ স্মরণকে বুঝে আল্লাহ স্মরণের জন্য যে কথা করা হয় এগুলোই জিকির এখানে বিভিন্ন তাপসের মধ্যে বিভিন্ন জিকিরের ব্যাখ্যা দেওয়া আছে কিন্তু কোথাও কিন্তু এইভাবে জিকির বলা নাই যে সবাই সম্মিলিতভাবে জিকির করতে করতে পাগল হয়ে যাবে জিকির করতে করতে সে তার হিতে থাকবে না এরকম কোন নবী বা সাহবা এরকম আমল করেননি কিন্তু বিভিন্ন পীরের বা পীরের কাছে গেলে কিন্তু এসব জিকিরের অহরহ একদম নতুন নতুন জিকির আপনি দেখতে পাবেন দরকার কি ভাই এইসব জিকিরের দরকার নেই সব জিকিরের আপনি জিকির করবেন আপনার নবী সাল সাল্লাম যে আমলগুলো দিছে যে দোয়াগুলো দিছে ওগুলো করুন না নবী যেটা করেননি সাহাবিরা যেটা করেননি সেটা করার কোনো প্রয়োজন নাই আর বর্তমানে কৌমি যে কৌমি আলেম বা হার্লিস আলেম এদের ওয়াজগুলো শুনুন তাহলে তো আপনি হক পাবেন তাহলে আপনি হক পাবেন আপনি ও একটা কথা আপনাকে বলে রাখি বাংলাদেশে একটা আর একটা সম্প্রদায় আছে যারা নিজেদেরকে সুন্নি পরিচয় দেয় আসলে নাম দেখে মনে হয় কিন্তু ওরাই আসলে সন্ন্য ওদের পোশাক আশাক এত সুন্দর অনেক সময় ভালো লাগে কিন্তু ভাই ওদের খপ্পুরে পড়বেন না ভাই ওরা নামে শুননি কিন্তু ওর কাজকর্ম কিন্তু শুননি না ভাই ওরা বিদাতি ওরা শিরিকারী ওরা মাজার ফুজারি এটা মনে রাখবেন ভাই আশা করি ভাই আপনার ইমান আমল তাকুয়াগুলো একটু পরীক্ষা করে নিন ভাই কোরআন হাদিসের মাধ্যমে বাংলাদেশে অনেক বর্তমান অনেক সহি আকিদের আর আলেম আছে বিশেষ করে আহলে হাদিস এবং কওমি বড় মহাপে যেগুলো আলেম এবং আলিয়া মাদ্রাসারও কিছু আলেম আছে তাদের ওয়াজগুলো একটু শুনে দেখুন ভাই দেখবেন আপনি হক পাবেন আর এই হকের মধ্যে দেখবেন ওই যে সুন্নিরা যেসব আমল করে মাদার পূজা করে সব নাই ভাই অতএব আসুন না একটু নিজের দিন খেয়াল রাখি তরিকা থেকে বিভিন্ন ধরনের তরিকা থেকে নিজেদেরকে বাঁচাই আমাদের তরিকা একটাই হর মহাসাল্লাহ যে তরিকা দিয়েছেন তার তরিকায় মানবল্লাহ আসসালামাইকুমুল্লা